ইয়েছে বলছি, বলবো বলেই তোকে ডেকেছি। কি করে বলবো, কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। তোমার হাতের খামটা কিসে? বিজিৎ নারায়ণের। নিজের হাতে লেখা চিঠি? কই দেখি একবার। তোকে তো দেখাতেই হবে, তোর সাহায্য ছাড়া আমি এগোবো কি করে? স্থির হয়ে বসো দাদা, যাই থাক চিঠিতে যেরকমই হোক, উত্তেজিত হলে তো চলবে না। তুমি বসো। মান্য বরিশ, আশা করি আপনি ও আপনার পরিবারস্থ সকলে কুশলে আছেন। আমি কিছুদিন যাবৎ কার্যগতিকে এখানেই বাস করছি। নানান রকম মকদ্দমা ইত্যাদির কারণে কলকাতায় বাসেরও বেশ কিছুদিন হয়ে গেল। হয়তো শীতের আগে মালদহে ফিরে যাব। হরিশ্চন্দ্রপুরে সকলে যথাযথ আছেন, আমার নমস্কার গ্রহণ করবেন। ইতি। দাদা, এতক্ষণ আমার মনে হচ্ছিল আবার একটা বড় সড় সমস্যার মুখোমুখি হতে হবে, কিন্তু এই চিঠিটা পড়ে আমার ভাবনা তো আরো বেড়ে গেল। এত সহজ সাধারণ একটা চিঠি এতদিন পর, প্রায় 30 বছর পর, কেন? তাই তো? হ্যাঁ দাদা, তাহলে কি চৌধুরী মশাই চাইছেন যে আমরা ওকে নিমন্ত্রণ পাঠাই? জানি না, আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমি যতদূর জানি আশিস চৌধুরী মশাইয়ের কাছে নিজের পরিচয় দেয়নি। দেয়নি? তুই আমাকে এটা বিশ্বাস করতে বলছিস? নিশ্চয়ই দিয়েছে। না দাদা, তাহলে অন্তত আমাকে সে একবার বলতো। তাহলে এই চিঠিটা লিখবার কারণটা কি? কি কারণে লিখল সেটা আমার কাছে খুব একটা স্পষ্ট হচ্ছে না। জানিস, তোর বৌঠান আমাকে বলেছিলেন যে চৌধুরী মশাইকে একবার নিমন্ত্রণ করে এনে এ বাড়িতে সব কিছু মিটমাট করে না। এতদিন তো হয়ে গেল, আমার ভীষণ ভয় হয়েছিল জানিস। জানি না, বুঝতে পারছি আমি। দিদি হয়তো সহ্য করতে পারবেন না, তাছাড়া দিদির এখন যে অবস্থা তাতে মশার কাছেও সেটা হয়তো খুবই পীড়াদায়ক হবে।
একটু সময় দাও দাদা, একটু ভাবতে দাও আমাকে। দেখো মেজু বৌমা, তোমাকে আমি আগেই বলেছি তোমাদের বাবার এ বিয়েতে মত নেই। আমি কি করে মত দিই বলো? মানে বাবা তো কোনো কিছু না দেখেই বাতিল করে দিলেন, মেয়েটা তো ভালো হতে পারত। আসলে তোমাদের বাবা তোমাদের ওই জ্যাঠাইমার সম্বন্ধটা নিতে পারছেন না। দেখো ওরা আমাদের জ্ঞাতি হলেও কোনোদিনই তোমার বাবার সাথে ওদের বনি বনা ছিল। তাহলে আমি এখন কি করব মা? জেঠিমাকে না করে দেব? না করবে কেন, চুপচাপ থাকো, তাহলে ওরা বুঝে যাবেন। জেঠিমা না, জেঠিমা ফোন করেছিলেন, জিজ্ঞাসা করছিলেন যে আমরা আমরা মেয়েটাকে কবে দেখতে দেখতে যাবো আর কি। তোমাদের বাবা যে মাঝে মাঝে বলেন যে আমরা এখনো বেঁচে আছি, আমার মনে হয় সে কথাটা বোধহয় তোমরা ভুলে গেছো। আর ওরাই বা এত সাহস পায় কি করে তোমাদের ফোন করে জিজ্ঞাসা করার? না মা, উনি ফোনটা এমনি করেছিলেন, কথার ফাঁকে জিজ্ঞাসা করলেন আর কি। বাগবাজারের দিদি ভুল করেও কোনোদিন আমাকে ফোন করেছে বলে তো আমার মনে পড়ে না। যাক গে, তুমি তাদের বলে দিও এ বিয়েতে তোমাদের শ্বশুরের মত নেই, বুঝেছ? কিন্তু জেঠিমা যদি জিজ্ঞাসা করেন যে মেয়েটাকে না দেখেই আমরা বাতিল করে দিলাম কেন, তাহলে বলো ওনার দেওয়া সম্বন্ধে তোমাদের বাবা কাজ করবেন না, তাহলে হয়তো ওনারা তোমার বাবাকেই খারাপ ভাববেন, তোমাকে না। মা, আপনি তো আমার উপরে রেগে যাচ্ছেন। না রাগ করবো কেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদের বিয়ে নিজেদের পছন্দ মতো দিতে চাও, অথচ তোমাদের শ্বশুরের জন্য সেটা পারছো না। রাগ তো তোমাদেরই হওয়ার কথা। ঠিক আছে মা, আমি জেঠিমাকে ফোন করে বলে দেবো যে বাবার অমতে এখানে সম্বন্ধ করা যাবে না। কিন্তু মা, বাবা আমার সবুর জন্য একটা ভালো মেয়ে পছন্দ করে দেবেন তো? সেটা তুমিই তোমাদের বাবাকে বলো, আমার অর্ধেক কথা তো উনি কানেও তোলেন না। আরে মেজো বৌমা, বসো বসো বসো। কি ব্যাপার মা, তুমি তো সহজে আসো না আমার ঘরে।
বিরক্তি কাকামা, আপনার ঘরে তো আমার আশাই হয় না। আজকেও আসতে খুব লজ্জা করছিল। না না, তাতে কি, তোমরা যে চারপাশে আছো সেটা কি আমি বুঝি না ভাবো? এই যে চারপাশ কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জামা কাপড় বই সব সাজানো গোছানো থাকে, তোমরা আছো বলেই তো সেটা সম্ভব হয়। কি যে বলেন, এটুকু তো আমাদের কর্তব্য। যাক, বলো কি বলতে এসেছ। কাকামুনি, শুভ এখন বাড়িতে নেই, তাই বলছিলাম যে শুভকে না জানিয়ে না বলে কয়ে কেউ যেন বিয়ে টিয়ে নিয়ে কিছু না ভাবে, আমি এই কথাটাই বলতে এসেছি। দাঁড়াও 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 দাঁড়াও, শুভুর বিয়ে সে নিয়ে আবার এখনই কে ভাবছে? না মানে প্রথমে আমি ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে অত তাড়াহুড়ো করার এখন কোনো দরকার নেই। ঠিকই ভেবেছ মা তুমি। এখন কি আর তোমাদের দিনকাল আছে বৌমা, যে বাবা মা বললো আর বিয়ে থা করে সংসার শুরু করে দিলে? এখনকার ছেলেমেয়েদের নজর বদলে গেছে মা, তারা বিয়ে সংসার এসবের থেকে তাদের কেরিয়ার স্টেটাস এগুলো অনেক বেশি দরকারি ভাবে। হ্যাঁ ঠিকই তো, আসলে আমি তো মাকে একবার বলে ফেলেছিলাম, তাই মা যদি এই ব্যাপারটা নিয়ে এগিয়ে যান তাহলে আমি খুব মুশকিলে পড়ে যাব কাকামুনি, শুভ হয়তো মানতেই চাইবে না। এরকম কেউ কিছু বলেছে নাকি তোমায়? তোমার কথা শুনে মনে হচ্ছে কেউ ইতিমধ্যেই তোমাকে কোনো প্রস্তাব দিয়েছে। প্রস্তাব? না মানে প্রস্তাব ঠিক নয়, ওই বাগবাজার থেকে জেঠিমা একটা সম্বন্ধ অবশ্য এনেছিলেন। ও, তার কথা তুমি ধর্তব্যের মধ্যে এনো না মা, ঘটকালি করা হলো ওর একটা হবি, সুযোগ পেলেই কোনো না কোনো ছেলে মেয়ের মধ্যে সম্বন্ধ করে ফেলে, তা সে ম্যাচ করুক আর না। আমার আরো একটা কথা ছিল কাকু। বলো। শুধু তো আমার একমাত্র ছেলে, তাই আমার অনেক আশা শুভ বিয়ে নিয়ে। আশা? কি আশা মা, মনের নয় তো? না না কাকামুনি, পন্টন নয়, এই ধরুন মেয়েটি আমার পছন্দের হবে, তাকে আমি সাজিয়ে গুছিয়ে এই বাড়ির মতো করে তৈরি করে নিতে পারব, আমি যেন সেটুকুই করতে পারি সেটা আপনাকে একটু করে দিতে হবে। সে তো সব শাশুড়ি মাই তাই চায় বৌমা, এ আর নতুন কথা কি? না কিন্তু মেয়েটি যদি আমার পছন্দের না হয় তাকে তো আর আমি আমার বউ বলে যদি মেনে নিতে না পারি তাহলে আমি কি করে তাকে সাজিয়ে গুছিয়ে আমার মনের মতো করে তৈরি করে নেব বলুন, সেটা কি কখনো করা যাবে? আপনার কি মনে হয়? মেডিকেল ফিল্ডে কত রকমের অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সেজকা এগুলো অ্যাভেল করছে কিনা কে জানে।
তুই চা নেবে না? না নাও না, বললাম তো না। मैं शायद 20 साल बाद या 25 साल बाद मुझे मौका मिले। तुम्ही किंतु शुद्ध शुद्ध एक बाजे इशू के इंपॉर्टेंस दे छो। सेम अगेन पोलिंग टू द अदर साइड। एवरीथिंग लुक्स लाइक इट्स गोइंग अकॉर्डिंग टू प्लान अंटिल मिशेल्स रिप्लेसमेंट मॉडल्स रियलाइज एग्जैक्टली। चाटा नाओ ना। अच्छा ठीक है, আমি বানিয়ে নিচ্ছি। কি হলো কি? আমি তো বললাম আমার ভালো লাগছে না, কেন শুধু শুধু জোর করছো? ভালো লাগছে না কেন সেটা তো জানতে হবে। কিয়াকে মাঝে মাঝে আমার কাছে আসতেই হবে, ফোন করতেই হবে, নইলে যে ওর কাজের অসুবিধা হয়ে যাবে। কি হলো, উঠছো? মাঝে মাঝে ও তো তোমাকে আজকাল রোজই ফোন করে। কই আগে ও বাড়িতে তো এরকম করতো না? তখন তো অফিসেই ফোন করতে পারতো, বাড়িতে ফোন করার দরকার পড়তো না। এখন আমার নতুন অফিস, সারাদিন কাজের ভীষণ চাপ, আমাকে তো বেশিরভাগ ফোনই রিফিউজ করতে হয়। দরকারি মেসেজগুলো অপারেটর রেখে দেয়, আমি পরে ওর থেকে জেনে নিই। হঠাৎ এ বাড়িতে এরকম ভাবে আসতে শুরু করেছে, কি ব্যাপার এরকম বেশি বেশি? আচ্ছা কেয়া তো ও বাড়িতেও আসতো, ফোন করতো, কই তখন তো তুমি এত রাগ করতে না? চুপ করো, ও বাড়ির সঙ্গে কখনো এ বাড়ির তুলনা হয়? ও বাড়িতে এসব দরকার হতো না, ওখানে কেয়ারই সাহস হতো না সব ব্যাপারে গিয়ে বেশি বেশি কাজ দেখাবো। আচ্ছা বাবা ঠিক আছে, নাও এবার চাটা খাও। শোনো, তুমি কেয়াকে এ বাড়িতে ডাকবে না, আমার ভালো লাগে না। সে দেখা যাবে। দেখা যাবে কেন? বলো না ডাকবে না। দুর্গা তুমি ছেলে মানুষ না, করা সম্ভব না। তুমি ভালো করে যা, ও যদি এই বাড়িতে আসে আমি ওকে বারণ করতে পারি? আমি জানতাম, জানতাম তুমি এই কথাটাই বলবে। হ্যাঁ তা তো বলবোই, তুমি যদি অকারণে কারো সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে তো আমি নিশ্চয়ই বলবো। অশান্তি করছো, আধ ঘন্টার জন্য কেয়া এলো কি না এলো তাতে আমাদের দুজনের কি যায় আসে? তুমি কোনোদিন বুঝতে পারবে না, কোনোদিন বুঝবে না, আর আমিও তোমাকে কোনোদিন বোঝাতে পারবো না। এই জন্য জানো তো, এই জন্য আমার আমার এখানে আসার এতটুকু ইচ্ছে ছিল না।